এই কান্না সন্তানের লোভের কাছে পরাজিত এক বাবার, যিনি মারা গেছেন গেল শুক্রবার সন্ধ্যায়। মৃত্যুর আগে সন্তানের নির্যাতনের মুখে সব সম্পত্তি লিখে যেতে বাধ্য হয়েছিলেন বাবা। বলছি সোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার ফিরোজ ভুঁইয়ার কথা। ৬ মাস আগে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নির্যাতনের মুখে ছোট ছেলে কে বাড্ডা এবং নরসিংদীর দুটি বাড়ি এবং ব্যাংকে থাকা কোটি টাকা লিখে দিতে বাধ্য হবার কথা। সম্পত্তির দ্বন্দ্বের মৃত্যুর পরে দাফনও বিলম্ব হয়েছিল এই হতভাগ্য পিতার। ইশতিয়াক ইমনের দুই পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। এই কান্না সন্তানের লোভের কাছে পরাজিত এক বাবার, যিনি মারা গেছেন গেল শুক্রবার সন্ধ্যায়। মৃত্যু ৭ মাস আগে ছেলের হাতে নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিয়ে গেছেন তিনি। ছোট ছেলে আবির ও তার স্ত্রী কৌশলে সাবেক ব্যাংক কর্মকর্তা ফিরোজ ভুঁইয়া ও তার স্ত্রী প্রাইমারি স্কুলের শিক্ষিকার অবসরের ১ কোটি টাকা নিয়ে নেয়। নরসিংদী একটি সংবাদ মাধ্যমকে দেয়া এই সাক্ষাৎকারে ফিরোজ ভুঁইয়া বলে গেছেন, ব্যাংক লোন আর জমির খাজনা দেওয়ার কথা বলে বাড্ডার পাঁচতলা বাড়িটি জোর করে লিখে নেয় ছেলে আবির। সেই আশ্রয় হারিয়ে তারা স্বামী স্ত্রী যেতে চেয়েছিলেন নরসিংদীর এই বাড়িতে। কৌশলে সেটিও লিখে নিয়ে বাবা মাকে বাড়ি ছাড়া করে ছেলে। ছেলেকে সব কিছু লিখে দেওয়ার পরও শেষ রক্ষা হয়নি। অসুস্থ স্ত্রীকে নিয়ে তাকে আশ্রয় নিতে হয় অন্যের বাড়িতে। এই ঘটনার প্রতিকার চেয়ে ছেলের বিরুদ্ধে মামলাও করেছিলেন ফিরোজ ভুঁইয়া। সেই মামলা এখনও চলমান। হ্যাঁ, যখন দেখছে এই বাড়ির বাপ এই মামলা করছে, মানে বাপকে তো আমাদের সরানো দরকার। হ্যাঁ, অনেকটা লোক লাগাইছে আর দালাল লাগাইছে, অনেক অনেক বিশিষ্ট বিশিষ্ট দালাল নরসিংদীর বাড়িটা বিক্রি করার জন্য দেখতেছে। পরে আমি আমার ছোট বাড়ি নিয়ে পরে এটা কিন্তু ইয়ে করে পরে অনেকটা সাইনবোর্ড টাঙাই দিয়েছি যে এটা বাড়ি বেচা কিনা বন্ধ। চাকরি জীবনে কয়েক কোটি টাকা সম্পদ গড়েছিলেন এই বাবা, কিন্তু তার শেষ দিনগুলো কেটেছে শূন্য হাতে, লোকের কাছে চেয়ে চিনতে। আমার একদিন বলতেছে, ভাই যান আমার এতটি বাদ দেয়, পানি বাদ দেয়া, উপরে দুইটা গরম বাদ দেয়, কোরবানির সময় দুইটা কোরবানি দিছে গরু, দুইটা খাসি, হ্যার বাপ মারে একটা টুকরা মাংস দিবার লেগে সে আসে নাই, পাঠায় নাই, বলছে যে তুই আমার ৫,০০০ টাকা পাঠ, আমার তো লজ্জা করে সমুদ্রের কাছে টাকা চাইতে। এসবের পেছনে ছোট ছেলের শ্বশুরবাড়ির লোকজনের ইন্ধনের কথাও বলে গেছেন ফিরোজ ভুঁইয়া। মৃত্যুর কিছুদিন আগে কৌশলে বাবাকে নরসিংদী থেকে বাড্ডার বাসায় নিয়ে আসেন ছেলে আবির। সেখানেই চরম অমানবিক পরিস্থিতিতে তার মৃত্যু হয়। যদিও ছোট ছেলের দাবি বাবা তাকে মৃত্যুর আগে স্বেচ্ছায় সব সম্পদ লিখে দিয়ে গেছেন। ৩-৪ বছর আগে উনি দিয়েছে। কোথায় দিয়েছে আপনাকে এই বাড়ি, কোথায় কোন রেজিস্ট্রি অফিসে দিয়েছে? ভূমি অফিসে দিয়েছে আর কি। কোন ভূমি অফিসে দিয়েছে? আচ্ছা, মৃত্যুর ২৪ ঘন্টা পর মানুষের চাঁদার টাকায় দাফন হয়েছিল ফিরোজ ভুঁইয়ার। ফিরোজ ভুঁইয়ার জীবনে একটা সময়ে সম্পদ এবং সুখের কোনো কমতি ছিল না, কিন্তু শেষ বয়সে এসে এক সন্তানের লোভের কাছে সব কিছু মিথ্যে হয়ে গেছে। ফিরোজ ভুঁইয়া মৃত্যুর পরেও অপমান অপদস্থ হয়েছেন। পুরো সমাজের জন্য একটি বার্তা তিনি দিয়ে গেছেন, সেটি এই পৃথিবীতে সম্পদ অর্জনের চেয়ে সন্তান মানুষ করা বেশি জরুরি। ইশতিয়াক ইমন, ৭১, নরসিংদী।